নমস্কার সকলকে, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক শুভকামনা। শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের বিষয়বস্তু ছৌ নাচ। ছৌ নাচ সম্পর্কে আমরা সকলেই অবগত, তবু এর উৎপত্তি ও বিকাশের বিষয়ে আমি সংক্ষেপে কিছু আলোচনা করব আমার এই অনুষ্ঠানে। ছৌ নাচ রাষ্ট্রসংঘের ইউনেস্কো সংস্থা কর্তৃক ইতিমধ্যেই কালচারাল হেরিটেজের তকমা পেয়েছে। আর গম্ভীর সিং মুড়ার নাম জানে না এরকম লোক খুব কমই আছে। যারা শিল্প সংস্কৃতির খোঁজ টোজ রাখেন তারা জানেন যে গম্ভীর সিং মুড়া ছৌ নাচের একজন প্রবাদ প্রতিম শিল্পী। এরকম আরও অনেক শিল্পী তারা কিন্তু ছৌ নাচের সঙ্গে যুক্ত আছেন। ছৌ নাচ বা ছো নাচ বা মতান্তরে ছ নাচ নামেই একে আমরা জানি। এটি পূর্বাঞ্চলের আদিবাসী সমাজের একাংশের যুদ্ধ নৃত্য, যুদ্ধের নাচ। ভারতের তিনটি অঙ্গরাজ্য, মূলত পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে, ঝাড়খণ্ডের সেরাইকেল্লাতে এবং ওড়িশার ময়ূরভঞ্জে ছৌ নাচের তিনটি পৃথক ধারা দেখা যায়। তবে এর উৎপত্তি স্থল হিসেবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাকে ধরা হয়। পুরুলিয়াতে মূলত বান্দোয়ান এবং বাগমুন্ডি এই দুটি ধারার প্রচলন আছে। আবার পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম জেলাতেও ছৌ নাচের প্রচলন রয়েছে। সরাইকেল্লা ছৌ নাচ ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেল্লার খরসোয়া জেলার সরাইকেল্লাতে দেখা যায়। পুরুলিয়ার ছৌ নাচ আমি আগেই বলেছি পুরুলিয়ার বান্দোয়ান ও বাগমুন্ডি এলাকায় দেখা যায়, আর ময়ূরভঞ্জের ছৌ নাচ ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। এদের মধ্যে যে পার্থক্যটা, সরাইকেল্লা এবং ঝাড়খণ্ডের যে ছৌ নাচ তার সঙ্গে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বা ঝাড়গ্রামের যে ছৌ নাচ, তার মধ্যে একটি মিল রয়েছে। সেই মিলটি হলো মুখোশের ব্যবহার। বিভিন্ন রংচঙে মুখোশের ব্যবহার হয় এবং সেই মুখোশগুলি নাচের মতোই আকর্ষণীয়, এবং এই মুখোশ সম্পর্কে আমরা পরে আবার আলোচনা করব। এই মুখোশকে কেন্দ্র করে আবার একটি হস্তশিল্পের বিকাশ হয়। চড়িদা পুরুলিয়ার যে মুখোশের গ্রাম সেই সম্পর্কে, এবং সেখানে প্রচুর পর্যটক যান এবং সেই হস্তশিল্প কিন্তু সারা পৃথিবীতে স্থান করে নিয়েছে। ছৌ নাচের নামকরণ সম্পর্কে গবেষকদের মধ্যে অনেক মতভেদ আছে। ডক্টর পশুপতি প্রসাদ মাহাতো ও ডক্টর সুধীর করণ মনে করেন এই নাচের নাম ছৌ। আবার বিভূতিভূষণ দাশগুপ্ত ও ডক্টর বঙ্কিমচন্দ্র মাহাতো তারা মনে করেন এই নাচের নাম ছ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যাপক ডক্টর আশুতোষ ভট্টাচার্য সর্বপ্রথম ছ বা ছয়ের পরিবর্তে ছৌ শব্দটি ব্যবহার করেন, এবং এই ছৌ শব্দটি এখন ছৌ নাচ হিসেবে জনপ্রিয় হয়ে আছে। তবে ডক্টর রাজেশ্বর মিত্র মনে করেন তিব্বতী সংস্কৃতির ছাম নৃত্য থেকে ছৌ নাচের উদ্ভব হয়েছে। ডক্টর সুকুমার সেন তিনি মনে করতেন সৌভিক, যা মুখোশ, তার থেকে ছৌ নাচ এসছে। কেউ কেউ বলেন কুরমালি ভাষায় ছুয়া বা ছেলে, এর থেকে ছৌ নাচের নামকরণ হয়েছে। কারণ ছৌ যেহেতু মূলত পুরুষদের দলগত নাচ, এই জন্য ছৌ নাচের নামকরণটি ছুয়া বা ছেলে থেকে এসেছে বলে অনেকে মনে করেন। ডক্টর সুধীর করণ বলেন ছুয়া শব্দের অর্থ ছলনা, তো ছলনা এর থেকেও আসতে পারে। কেউ কেউ বলেন ছায়া থেকে এসছে, সংস্কৃত শব্দ ছায়া থেকে এসছে। কিন্তু সীতাকান্ত মহাপাত্র মনে করেন যে এই শব্দটি ছাউনি থেকে এসছে, ছাউনি থেকে ছৌ এসছে। তো এটা নিয়ে মতভেদ রয়েই গেছে, এবং কারণ যাই হোক, এই যে বর্ণময় নাচ এবং ভারতবর্ষের আদিবাসী অন্তজ ভূমিজদের জীবন সঙ্গীত, শুধু নাচ নয় জীবন সঙ্গীত, এবং তার মধ্যে দিয়ে তাদের সংস্কৃতির একটি বিশিষ্ট ধারা এবং সেই স্থানের মানুষের আবেগকে তুলে ধরা, এটি ছৌ নাচ।
এবং ছৌ নাচের মধ্যে আমরা যেটা দেখি যে ছৌ নাচ কিন্তু মূলত মহাকাব্যিক যে সমস্ত চরিত্র আছে সেগুলোকে নিয়ে নাচ শিল্পীরা বিভিন্ন পালা বেঁধে নাচ করেন। অনেক সময় খোলা মাঠে নাচ হয়, কোনো সময় মঞ্চেও নাচ হয়, আখড়া বা আসরের মধ্যেও নাচ হয়। এই মহাকাব্যিক ভাবধারা ছাড়াও ছৌ নাচের মধ্যে আমরা অনেক সময় পৌরাণিক কাহিনীও দেখতে পাই বা অনেক সময় প্রকৃতিকে দেখতে পাই, কখনো বীর রস দেখতে পাই, কখনো গম্ভীর রস দেখতে পাই। নাচের সঙ্গে সঙ্গে মার্শাল আর্ট, সেই সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার, অদ্ভুত ছন্দবদ্ধ নাচ। এই নাচ কিন্তু বংশ পরম্পরাক্রমে আদিবাসীদের মধ্যে বা অন্তজদের মধ্যে বা ভূমিজদের মধ্যে চলে আসছে, এবং মূলত যেহেতু পুরুষদের নাচ, ইদানিংকালে যেটা শোনা যাচ্ছে যে মহিলারাও এই নাচ সম্পর্কে অনেক উৎসাহী হয়ে পড়েছেন এবং মেয়েদের অনেকগুলো ভালো ভালো দল রয়েছে। কিন্তু ছৌ নাচের সব থেকে বিশেষত্ব সেটা হচ্ছে তাদের মুখোশের ব্যবহার। মুখোশ তাদের বর্ণময় করে তোলে, যেহেতু মুখোশে মুখ ঢাকা থাকে তাহলে তার অভিব্যক্তি প্রদর্শনের উপায় হলো তার অঙ্গ সঞ্চালন, অসাধারণ সমস্ত অঙ্গ সঞ্চালন এবং তার বিভিন্ন চাল, নাচের যে চালগুলি সেই চালগুলি বিভিন্ন বিস্তর মানে নিয়ে গবেষণা রয়েছে। কিন্তু এক কথায় যে এই ছৌ নাচের মতন একটি নৃত্য আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং এটি আমাদেরকে সারা বিশ্বের কাছে সম্মান দিয়েছে, এবং এই ছৌ নাচের সঙ্গেই যুক্ত মুখোশ, মুখোশের সঙ্গে যুক্ত চড়িদাগ্রাম। চড়িদাগ্রাম থেকে আপনারা জানেন যে সারা পৃথিবীতে বর্ণময় সমস্ত কারুকার্যমণ্ডিত মুখোশ সেগুলো যায়। তো ছৌ নাচ অনেকে বলেন যে চৈত্র মাসে বা বসন্তের নাচ, ওই সময় দেবতার আরাধনা করেন, কেউ শৈবের আরাধনা করেন, শাক্তরা শিবের আরাধনা করেন এবং তাদের নাচ। তবে সাধারণভাবে যেটা প্রচলিত ধারণা যে ওই সময় ওই এলাকায় ফসল ওঠে এবং ফসল ওঠার পরে তার যে নিবেদন, সেই নিবেদনটি হচ্ছে ছৌ নাচ। তবে এর জন্য যে কসরত, যে উৎকর্ষের প্রয়োজন হয়, যে অনুশীলনের প্রয়োজন হয়, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এবং যারা ছৌ শিল্পী আছেন হয়তো তারা সেইভাবে পারিশ্রমিক বা ইত্যাদি জায়গায় অনেকটাই এখনো পিছিয়ে আছেন, বঞ্চিত হয়ে আছেন, কিন্তু ছৌ নাচ এক কথায় একটি ধ্রুপদী সমনৃত্য শৈলী যেটি বংশ পরম্পরাক্রমে একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষেরা অনুশীলন করে আসছে। এখন অবশ্য ছৌ নাচের শিক্ষা কেন্দ্র হয়েছে এবং আগ্রহ নিয়ে ছৌ নাচ শিখছেন অনেকে, এবং ছৌ নাচ যে একটা উচ্চতায় চলে গেছে এবং এটা যে জনপ্রিয়তা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে, বিভিন্ন জায়গাতেই আমরা দেখতে পাই যে ছৌ নাচের ব্যবহার হচ্ছে। শুধু তাই না, একটা সাংস্কৃতিক বার্তা দেওয়ার জন্য, কোনো সামাজিক বিষয়ে বার্তা দেওয়ার জন্য ছৌ নাচের ব্যবহার এখন হচ্ছে, এবং ছৌ নাচ একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলের শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য। যারা ছৌ নাচের শিল্পী আছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আরেকদিন, সেদিন আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে।